জলবায়ু পরিবর্তন ও মোকাবেলায় বিশ্বব্যাপী এই কপের সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবারের কপের 29তম সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে আজারবাইজানের বাকু শহরে। আর এই সম্মেলনের অভিজ্ঞতার বিনিময়ের মধ্য দিয়ে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে উদ্যোগী হয়ে উঠবে গোটা বিশ্ব। এই সম্মেলনের সর্বশেষ খবর জানাতে আপনাদের সাথে থাকছি আমি মণ্ডলের নাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর এমন নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টা বিশ্বে একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আজারবাইজানের রাজধানীর বাকুতে কপের 29তম সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই রুদ্ধতার বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউ, গাম্বিয়া ও লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন। একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার যা পৃথিবী এবং এর মানুষের জন্য কল্যাণকর। একই সঙ্গে বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষক হওয়া সম্মেলন সামিট ফর দ্য ফিউচার এর সমর্থন জানান প্রধান উপদেষ্টা।